আরেকটা বিষয় তোরই কথা ধরে আমি বলবো যে সাংবাদিকতার সহজ পাঠ যেটা তুই অনেকবার উচ্চারণ করেছিস প্রায় 3-4 বার, তো ভবিষ্যতে যদি কখনো সময় থাকে তুই যে এক্সপিরিয়েন্স গুলো বা অভিজ্ঞতা গুলো সঞ্চয় করেছিস সেই যে সাংবাদিকতা সহজ পাঠ বলে একটা কি বই বইয়ে সেই বিষয়গুলো লিপিবদ্ধ করতে চাইবি? হ্যাঁ, সেটা অবশ্যই চাইব, কারণ বহু অভিজ্ঞতার সঞ্চয় আমি করছি এবং আগামী দিনে আরো হয়তো করব। তো হ্যাঁ, কোথাও গিয়ে ওই ছোট ছোট বিষয়গুলোকে তো লিপিবদ্ধ করার একটা ইচ্ছা রয়েছেই। যদি কোনোদিন ভগবানের আশীর্বাদে এবং যারা আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন গুরুজন রয়েছেন, যারা শিক্ষক শিক্ষিকা আমার জীবনে রয়েছেন, আমাকে এতটা শিখিয়েছেন, যাদের জন্য আমি বড় হতে পেরেছি, তো তাদের আশীর্বাদে আমি চাই যদি কখনো সেই জায়গায় পৌঁছতে পারি, তাহলে আমার জীবনের ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট অভিজ্ঞতা যেটা আমি সাংবাদিকতা থেকে পেয়েছি, সেগুলোকে সমস্ত জিনিসটাকে একটা বইয়ে লিপিবদ্ধ করতে আমি চাই। মানে একটা দলিল হিসেবে, একটা দলিল হিসেবে থাকতেই পারে, কিন্তু আরেকজনের কথা আমি বলবো, কারণ আজকে আমার প্রথম ইন্টারভিউ, জীবনে আমি প্রথম সাক্ষাৎকার দিচ্ছি কাউকে আমার এই সাংবাদিকতার জীবনে, ছোট্ট জীবনে। আমার জীবনে আরেকজন ভীষণ ভাবে জুড়ে রয়েছেন, সেটা হচ্ছে আমার স্যার। মানে বলার কথাই নয়, ওনার কথাটা বলতে গেলেই আমার এখনো গায়ে কাটা দেয়, অনিন্দ ভট্টাচার্য। আমি ওনার কাছে 3 বছর পড়েছি কলেজে, তো প্রত্যেকেই যেহেতু আমার নতুন সাবজেক্ট ছিল, আমাকে তো ক্লাস নিতেই হবে, অনার্স ক্লাস একটা প্রাইভেট, অনিন্দ ভট্টাচার্য। এবং আমার কলেজের আমার যিনি প্রফেসর ছিলেন, অধ্যাপিকা ইন্দ্রাণী রাহা, আইআর বলে আমরা যাকে সবাই চিনি, এই দুটো মানুষের অবদান আমার জীবনে অপরিসীম। অনিন্দ ভট্টাচার্য আমার স্যার, কিন্তু আমি তাকে কখনো কখনো স্যার বলতাম, কখনো কখনো দাদা বলতাম। স্নেহ, মমতা, শাসন, ভালোবাসা, মজা, হইচই সবকিছু পেয়েছি আমি ওই স্যারের কাছে গিয়ে। আর আইআর যিনি আমার কলেজ জীবনের শিক্ষিকা, কলেজ জীবনের অধ্যাপিকা, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন এবং ভীষণ কুল একজন মিস, যার কাছে সবকিছু আমি শেয়ার করতাম, ম্যাম এটা হয়েছে, ম্যাম ওটা হয়েছে, ম্যাম ভালো লাগছে না, আমি ক্লাস করব না, কিন্তু উনি আমাকে বুঝিয়ে বুঝিয়ে, লিনা ক্লাস কর, লিনা ক্লাস কর, তোকে ক্লাস করতেই হবে, বড় হতে হবে তো, সাংবাদিকতায় নিয়ে এগোতে হবে তো, বলে বলে ক্লাস করাতেন। এবং তারা আমাকে এই যে সাংবাদিকতার যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো রয়েছে, কোথায় কি বলতে হবে, মানে সাংবাদিকতায় কোথায় কোন ভাষাটা প্রয়োগ করা উচিত, বা গ্রাউন্ড রিপোর্টিং করতে গিয়ে তুমি কোন ভাষা উচ্চারণ করতে পারো বা পারো না, এই সমস্ত কিছুটা মানে কিছুটা আমাকে ওই দুজন মানুষ কিন্তু খুব ভালোভাবে শিখিয়েছেন। এবং ওই দুটো জায়গা, একটা কলেজ লাইফ এবং একটা আমার প্রাইভেট টিউশন আমি যেখানে পড়তাম, সেখান থেকে আমি কিছু আমার মানে আমার কি বলবো, আমার আত্মার সাথে মেলে এমন কিছু মানুষকে পেয়েছি, আমার বন্ধুদের পেয়েছি, তারা আমার আত্মীয় হয়ে গেছে, আত্মীয় বলবো না, কোথাও গিয়ে আমার তারা হরিহর আত্মা বলে না বন্ধু অনেক সময় থাকে, কোথাও গিয়ে আমি অনেকগুলো হরিহর আত্মা পেয়ে গেছি আমার বন্ধুরা, তার মধ্যে একজনের নাম শুভশ্রী সরকার, যে আমার বেস্ট ফ্রেন্ড, ওকে আমি ওখান থেকেই পেয়েছি। এবং বহু মানুষ দেবালো, যেমন তোকেও আমি আমার এত ভালো একটা বন্ধু হিসেবে পেয়েছি, আর এত ভালো কাজ করছিস তুই, তোকে অনেক অনেক আগামী শুভেচ্ছা। আর এরকম একদমই বলিস না, কারণ আমি মানে আমরা তো বন্ধু, আমি চাইবো তুই অনেক বড় হয় এবং তোর চ্যানেল অবশ্যই ডিটিভি প্লাস অনেক 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 বড় হোক। সত্যি কথা বলতে সাংবাদিকতা করতে গিয়ে বহু মানুষের সঙ্গে কানেকশন হয়, কমিউনিকেশন হয়, আলাপ হয়, তো এইটা না একটা বিরাট পাওয়া, মানুষের ভালোবাসা পাওয়া, মানুষের আশীর্বাদ পাওয়া, এটা বিরাট পাওয়া। এবং যে মানুষগুলোকে আমি আমার জীবনে পেয়েছি, কোথাও বন্ধু হিসেবে, কোথাও গাইড হিসেবে, বা কোথাও কাছের মানুষ হিসেবে, আমি আমার প্রিয় মানুষকেও পেয়েছি তার এই এর মধ্যে দিয়েই, তো সবকিছু নিয়েই